ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যারা পরাজিত হয়েছেন, সেই পরাজিত পরাজিতদের নেতারা পালিয়ে গেছেন, পালিয়ে যাওয়ার সুযোগ পেয়েছেন, কোনো কোনো ক্ষেত্রে সম্ভবত পালিয়ে যাওয়ার সুযোগও তৈরি করে দেয়া হয়েছে। এটা দুর্ভাগ্যজনক। যারা 1,500-এর উপরে মানুষ হত্যা করলো, তারা যে কোনো উপায়ই হোক পালিয়ে যাওয়ার সুযোগ পেল, তাদের বড় অংশটা মূল অপরাধী যারা, তারা এই পরাজিত পলাতকরা বিদেশে পালিয়ে গিয়ে বাংলাদেশের ভেতরে এখন একটা সহিংস পরিবেশ তৈরি করতে চাইছে। এই সহিংস পরিবেশ তৈরি করার জন্য তারা নানা রকমের ফন্দি ফিকির করছে, আর সেই ফন্দি ফিকিরের জায়গাটায় যাদের দেশ পরিচালনা করছেন, যারা দেশ পরিচালনা করছেন, তাদের অনেকে ওই ফন্দি ফিকিরের সঙ্গে তাল মেলাতে পারছেন না। তাল যে মেলাতে পারছেন না তার দৃশ্যমান একটি নজির গতকালকে তৈরি হয়েছে। খুব সংক্ষেপে সেটা বলবো যে স্বাস্থ্য উপদেষ্টা যখন হাসপাতাল পরিদর্শনে গেছেন, হাসপাতালে পরিদর্শনে প্রথমত কোথাও তিনি 3 মাস পরে গেছেন বলে আন্দোলনে যারা আহত হয়েছেন তাদের অভিযোগ, তারা অত্যন্ত ক্ষুব্ধ। পরবর্তীতে আবার স্বাস্থ্য উপদেষ্টা সেই সমস্ত আহতদের সঙ্গে দেখা না করে চলে এসেছেন বা চলে আসার চেষ্টা করেছেন, তখন তারা ক্ষিপ্ত হয়েছেন। আমি বিস্তারিত বলতে চাই না, শুধু এটুকু বলি যে স্বাস্থ্য উপদেষ্টার পুরো বিষয়টি যেভাবে হ্যান্ডেল করা দরকার ছিল তিনি মোটেই তা করতে পারেননি। যদি এই দুর্বলতা উপলব্ধি করেন, উপলব্ধি করে যদি সেটা কাটিয়ে ওঠার চেষ্টা করেন এবং কাটিয়ে ওঠাটা যদি তার পক্ষে সম্ভব হয়, তাহলে আগামী দিনের জন্য মঙ্গল। আর যদি তিনি বুঝতে না পারেন, যদি কাটিয়ে ওঠার চেষ্টা না করেন, যদি কাটিয়ে ওঠার সক্ষমতা না রাখেন, তাহলে আগামী দিনের জন্য বিপদ। খেয়াল করে দেখেন, একজন উপদেষ্টা কেন্দ্র করে মাঝরাতে বা তারও পরে 4 জন উপদেষ্টাকে সেখানে যেতে হয়েছে আহতদের সঙ্গে কথা বলতে। সমন্বয়করা হাসনাত আবদুল্লাহ সহ সমন্বয়করা তারও আগে সেখানে গেছেন পরিস্থিতি ট্যাকল করার জন্য। এবং আমি মাহফুজ আলম, আসিফ নজরুল, আসিফ, আরও যে সমস্ত নেতাদেরকে সেখানে, উপদেষ্টাদের সেখানে দেখলাম এবং তাদের যে বক্তব্য শুনলাম, সেটা বক্তব্য শুনে তাদের প্রতি এক ধরনের শ্রদ্ধা বাড়ে। তারা অত্যন্ত সংবেদনশীলতার সঙ্গে আহতদের বিষয়টি দেখেছেন। আজকে একটি মিটিং হওয়ার কথা তাদের সঙ্গে, এবং আমি নিশ্চিত করেই জানি যে এই সমস্যাটা সমাধান হবে। এবং এও জানি যে সরকার ইচ্ছে করলেই যে কোনো কিছু করে ফেলতে পারে না, কারণ সরকারি মেকানিজম ওটা করাকে সমর্থন করে না। সরকারি মেকানিজমে নানা রকমের জটিলতা থাকে, কিন্তু সেই জটিলতা থাকলেও আহতদের, যারা আন্দোলনের চালিকা শক্তি ছিল, সেই আন্দোলনকারী আহতদেরকে বিষয়টি পরিষ্কার করে বোঝানো দরকার ছিল। সেই বোঝানোর জায়গাটাতে সরকারের একটা দুর্বলতা তৈরি হয়েছে, সেই সুযোগ, সেই কারণেই তারা প্রতিবাদ করেছেন। এখন এটা ষড়যন্ত্র করে কেউ করিয়েছে এই তত্ত্বে আমি যাচ্ছি না, কিন্তু এখানে ষড়যন্ত্র করার সুযোগ আছে। অর্থাৎ এই প্রেক্ষাপট যেন তৈরি করে না দিই আমরা, সেই জায়গাটি আমাদের খুব গভীরভাবে লক্ষ্য রাখতে হবে, এবং সব কিছুর পেছনে আমরা নিশ্চয়ই ষড়যন্ত্র খুঁজবো না। একটা আর যে কথাটা বলতে চাই, যেটা আজকের আলোচনার মূল যে বিষয়টি, যে যারা পরাজিত হয়েছে, যারা পলাতক, তারা সহিংসতার ফাঁদ তৈরি করছে। সহিংসতার ফাঁদটা তৈরি করার শুরুটা করেছে যেমন চট করে দেশের ভেতরে ঢুকে পড়বে, এই চট করে ডেকের ভিতরে ঢুকে পড়বে এবং বাংলাদেশের মানুষকে শিক্ষা দিবে। শিক্ষা দিবে মানে কি? শিক্ষা দিবে মানে হচ্ছে চট করে ঢুকে পড়ে আবার হত্যা শুরু করবে। 1,500-এর উপরে বেশি মানুষ হত্যা করে পালিয়েছে দ্বিতীয় ভিডিওতে, এটা প্রথম ভিডিও, দ্বিতীয় ভিডিওতে তো সরাসরি হত্যা করার হুমকি দিয়েছে এই 227 জনকে। আর তৃতীয় ভিডিওটা খেয়াল করেন, ট্রাম্পের ছবি নিয়ে মিছিল করবে, সেই মিছিলে বাধা দেওয়া হবে, সেটার ছবি তোলা হবে, সেটা ট্রাম্পের কাছে পাঠানো হবে। দেশ বিরোধী কি ভয়াবহ পরিকল্পনা, এবং একটা সহিংসতার পরিকল্পনা। একজন সমন্বয়কের একটি ফেসবুক স্ট্যাটাস দেখলাম, সে খুব পারফেক্টলি লিখেছেন যে বিপ্লব যদি ব্যর্থ হয় তাহলে এই বিপ্লবের যারা নেতৃত্ব দিয়েছেন তাদের গলায় ফাঁসি পড়বে বা ফাঁসির দড়ি এগিয়ে আসে বিপ্লব ব্যর্থ হলে। খুব স্বাভাবিক কথাই, আপনি বিপ্লব করে যাদের পরাজিত করেছেন, যারা পালিয়ে বিদেশে গিয়ে আশ্রয় নিয়েছে এবং তাদের কাছে বিপুল পরিমাণ
অর্থ সম্পদ আছে, লক্ষ লক্ষ কোটি টাকা তারা জালিয়াতি করে বিদেশে পাচার করেছে। তো এই পলাতকরা যদি সুযোগ পায়, বিপ্লব যদি ব্যর্থ হয়, তাহলে বিপ্লব যারা করেছে তাদের মৃত্যুদণ্ড হবে, তাদেরকে হত্যা করা হবে, এটা তো খুব স্বাভাবিক ব্যাপার, তারা আশঙ্কা করছেন। এই কারণেই তাদের ভিতরে একটা হাসনাত আবদুল্লাহর আমি ফেসবুক স্ট্যাটাসটার কথা বলছি, খুবই কারেক্টলি তিনি সেটা লিখেছেন এবং এই জায়গাটার প্রতি সরকার বিষয়টি নজর দিবে এবং কোনোভাবেই যেন এটা ব্যর্থতার দিকে না যায় সেখানে লক্ষ্য রাখতে হবে, এবং আমি নিশ্চিত করেই জানি এটা ব্যর্থ হবে না। কিন্তু কথা বলছি এই কারণে যে আমি আরেকজন আওয়ামী লীগের অ্যাক্টিভিস্টের একটা ফেসবুক স্ট্যাটাস দেখলাম, নাম বলি না, বললেও কিছু যায় আসে না, না বললেও কিছু যায় আসে না, অত গুরুত্ব দিয়ে ধরছি না। তিনি লিখতে গিয়ে লিখছেন, তিনি বিদেশে পলাতক, বিপুল অর্থ সম্পদের মালিক, তারা বিপুল টাকা আছে, তারা যে পৃথিবীর যে কোনো দেশেই থাকেন না কেন প্রথম শ্রেণীর নাগরিক হিসেবেই থাকতে পারবে। সে লিখছে, ফাঁসির দড়ি পর্যন্ত যাওয়ার সুযোগ হবে না, অর্থাৎ হাসনাত আবদুল্লাহকে উদ্দেশ্য করে লিখছে, দাঁতে দাঁত চেপে সহ্য করছি, বসে আছি, প্রথম জাস্ট প্রথম সুযোগেই, জাস্ট প্রথম সুযোগেই। মানেটা কি? মানেটা যেটা বোঝাচ্ছেন যে আমরা পলাতক, দেশে যেতে পারছি না, যদি সুযোগ আসে তাহলে প্রথম সুযোগেই এই সমন্বয়কারী, যে সমন্বয়কারী, যে সমন্বয়ক নিজেকে বলছেন ফাঁসির দড়ি, তার দিকে এগিয়ে আসবে বিপ্লব ব্যর্থ হলে, আর আওয়ামী লীগের অ্যাক্টিভিস্ট বলছেন যে প্রথম সুযোগেই তাকে হত্যা করা হবে, প্রথম সুযোগে, জাস্ট প্রথম সুযোগেই, ডট ডট ডট, মানে প্রথম সুযোগেই তাকে হত্যা করা হবে। এই যে শেখ হাসিনার শিক্ষা দেয়া, হত্যা করতে চাওয়া, ট্রাম্পের ছবি নিয়ে মিছিল করে সেটাকে দেশ বিরোধী কাজে লাগানো, অ্যাক্টিভিস্টের হুমকি যে প্রথম সুযোগেই হত্যা করা হবে, এটা তারা, এরা আসলে কেন করছেন? এটা তারা করছেন কারণ দেশের ভেতরে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের যারা আছে, এরা চায় যে এদের উপরে আন্দোলন হোক, অর্থাৎ যারা আন্দোলন করে পরাজিত করেছে শেখ হাসিনাকে, পলাতক হাসিনাকে, ফ্যাসিস্ট হাসিনাকে, তাদের উপরে আক্রমণ হোক, তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হোক, তাদেরকে হত্যা করা হোক। এই তাদেরকে যদি হত্যা করা হয়, তাদেরকে যদি, তাদের বাড়ি ঘর বাড়ি যদি জ্বালিয়ে দেওয়া হয়, তাদের এই সংবাদগুলো শেখ হাসিনার সম্পদ, শেখ হাসিনা এগুলো আন্তর্জাতিক অঙ্গনে প্রচার করতে পারবে, প্রচার করে বলতে পারবে যে বাংলাদেশে দেখো সহিংসতা চলছে এবং যারা আমাকে বিতাড়িত করেছে, আমাকে পরাজিত করেছে, আমাকে পালিয়ে আসতে বাধ্য করেছে, তারা এখন দেশের ভেতরে আমার লোকজনদের হত্যা করছে, বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছে। ওই যে হাসনাতকে যারা হত্যা করতে চাইছেন, তাদের উদ্দেশ্য একটাই, যে হাসনাতরা যেহেতু এখন অনেক শক্তিশালী, পুরো ছাত্র সমাজ তাদের সাথে, ছাত্র জনতা তাদের সাথে, সুতরাং তারা চাইলেই যে কারো উপরে গিয়ে আক্রমণ ইচ্ছে করলে করতে পারে, তারা সেটা করছে না। কেন করছে না? সেই কারণেই তাদেরকে হত্যা করতে চাওয়া হচ্ছে, তোমরা গিয়ে আক্রমণ করো, এখনো যারা যুবলীগ আছে, এখনো যারা ছাত্রলীগ আছে, এখনো যারা আওয়ামী লীগের লোকজন আছে, তোমরা গিয়ে তাদের বাড়ি ঘর জ্বালিয়ে দাও, এটা ওই আওয়ামী অ্যাক্টিভিস্টরা চাচ্ছেন, তাদের উপরে আক্রমণ করো, এটা ওই অ্যাক্টিভিস্টরা চাচ্ছেন, তাদেরকে হত্যা করো, এটা ওই অ্যাক্টিভিস্টরাও চাচ্ছেন, শেখ হাসিনা নিজেও চাচ্ছেন। এই যে আপনারা দেশে যারা আছেন আওয়ামী লীগের রাজনীতিতে, আপনারা কি তা বুঝতে পারছেন যে আপনাদেরকে হত্যা করা হোক এটা শেখ হাসিনা চায়? আপনারা কি বুঝতে পারছেন আওয়ামী অ্যাক্টিভিস্ট যারা পালিয়ে বিদেশে গিয়ে নিরাপদে অবস্থান করছেন, আপনারা যারা দেশে আছেন, আপনাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হোক, আপনাদের ওকে হত্যা করা হোক, আপনাদের আত্মীয় পরিজনের উপর আক্রমণ করা হোক, আপনারা কি এটা বুঝতে পারছেন? যে সুইজারল্যান্ডে যে আওয়ামী লীগের নেতারা আসিফ নজরুলকে অসম্মান করলেন, তাদের বাড়িঘর ঠিকানা জোগাড় করে জ্বালিয়ে দেওয়ার, আক্রমণ করার একটা উদ্যোগ বিক্ষুব্ধ অনেকে নিয়েছিলেন, আমরা তাদের হাতে পায়ে ধরে বলেছি এরকম কোনো কিছু আপনারা করতে যাবেন না, তারা কিন্তু সেটা করেনি, অথচ করার সকল সামর্থ্য ছিল। কিন্তু এই ধারা যদি অব্যাহত থাকে, উস্কানি দেয়া যদি অব্যাহত থাকে, তাহলে কতক্ষণ পর্যন্ত এরা শান্ত থাকবেন, এটা একটা ব্যাপার। কিন্তু এই জায়গাটিতেই প্রশ্ন যে আমাদের আসলে, আপনাদের আসলে শান্ত থাকতে হবে। ওই অ্যাক্টিভিস্ট আর ফ্যাসিস্ট শেখ হাসিনা, ফ্যাসিস্ট অ্যাক্টিভিস্ট আর ফ্যাসিস্ট শেখ হাসিনার উস্কানিতে যদি আওয়ামী লীগের লোকজনের উপর আক্রমণ হয়, তাহলে শেখ হাসিনার লাভ হবে, সরকারের কোনো লাভ হবে না, দেশের কোনো লাভ হবে না। এই জায়গাটি যেন আমরা ভুল না করি। সেই জায়গাটিতেই প্রশ্ন যে ওই যে স্বাস্থ্য খাত আর যে কোনো খাতই কোথাও যেন কোনো দুর্বলতা তৈরি না হয়,
একটা নিয়ন্ত্রণ যেন থাকে। যে কাজ একজন উপদেষ্টার করার কথা, তিনি যদি কোনো কারণে না করতে পারেন বা ব্যর্থ হন, তাহলে সেখানে 5 জন 7 জন উপদেষ্টাকে গিয়ে সেটার সমাধান করতে হয়, এটা কোনো ভালো নজির নয়। এই জায়গাটিতে আমাদের সরকারের, বর্তমান সরকারের, ডক্টর ইমরান সরকারের অত্যন্ত সচেতন থাকা দরকার যে প্রথমত কথা, শেখ হাসিনা এবং ফ্যাসিস্টদের ফাঁদে যেন পা না দেই আমরা কেউ, আপনারা যেন পা না দেন কেউ, আর সুযোগ যেন তৈরি না হয়, ফ্যাসিস্টরা যাতে কোনো সুযোগ নিতে না পারে, সেই জায়গাটিতে তৎপর থাকা দরকার। সরকারি মেকানিজমের অনেক জটিলতা আছে, অনেক দুর্বলতা আছে, সেই জটিলতা এবং দুর্বলতাগুলো মাথায় নিয়েই বলছি, অনেক বেশি সতর্ক থাকা দরকার সরকারের, অনেক বেশি আরো দৃশ্যমান হওয়া দরকার। আইন শৃঙ্খলা, জিনিসপত্রের দাম, আহতদের চিকিৎসা, যা কিছুই বলি না কেন, সবগুলো জায়গাতে আরো বেশি দৃশ্যমান হওয়া দরকার। মানুষকে বোঝানো দরকার যে আমরা কাজ করছি, মানুষকে বোঝানো দরকার যে আমরা কাজ করতে চেষ্টা করছি, মানুষকে বোঝানো দরকার যে আমরা চুরি বাটপারি বন্ধ করেছি, মানুষকে বোঝানো দরকার যে আমরা চাঁদাবাজি বন্ধ করেছি, মানুষকে বোঝানো দরকার যে এই পুলিশের আগের পুলিশে পার্থক্য আছে, মানুষকে বোঝানো দরকার যে এখন আর ক্ষমতায় থেকে যে কেউ যা ইচ্ছা তাই করতে পারে না, পারে যে না তার কারণটা তো দেখেন, সরকার কাজ করছে, সমন্বয়করা প্রতিবাদ করছে, যেটা বাংলাদেশে আগে ছিল না। শেখ হাসিনা অন্যায় করতো, একজন মানুষ ছিল না তার প্রতিবাদ করার, এখন কিন্তু একটা চেক অ্যান্ড ব্যালেন্স তৈরি হয়েছে, এই ধারাটা অব্যাহত রাখতে হবে। এগুলো সবই পরিবর্তনের ধারা। সবচেয়ে বড় যে ব্যাপার, শেখ হাসিনা ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং ফ্যাসিজমের যে দোসররা আছে, তাদের কারো ফাঁদে পা দেবেন না। দোষ ত্রুটি ভুল এটা হওয়াটা খুব স্বাভাবিক, কাজ করতে গেলে ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবেলা করা দরকার। কোনোভাবেই ফাঁদে পা দিয়ে কোনো রকম সহিংসতা তৈরি হয় বা কেউ সহিংসতা তৈরির সুযোগ নিতে পারে, এটা করতে যাওয়া বা করতে দেয়া কোনো বিবেচনাতেই শুভ বুদ্ধির কাজ হবে না। নিশ্চয়ই আপনারা সবাই, আমরা সবাই তা মনে রাখবো, বিবেচনায় রাখবো।